वेलकम टू योर फेवरेट चैनल राइजिंग लेवल। आज के हमरा इंडियन पेनल कोडर क्लासे एक गुरुत्वपूर्ण टॉपिक जेने नेब। टॉपिक टी हलो कमन इंटेंशन साथे कमन ऑब्जेक्टेर की पार्थक्य आछे एई जायगाटी। देखुन व्यूअर्स, एटा एमन एकटा एरिया जेटा समस्त परीक्षातेई जानते चावा हय, शुधुमात्र ইউনিভার্সিটির রেলওয়ে এক্সামিনেশনে নয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আপনার এই কোশ্চেনটা কিন্তু জানতে চাওয়া হয়। তো চলুন দেখে নিই আজ আপনার কমন ইন্টেনশন এবং কমন অবজেক্টের মধ্যে কি পার্থক্য আছে। দেখুন সেকশন 34 অব দা ইন্ডিয়ান পেনাল কোড এই জায়গাটি কিন্তু কমন ইন্টেনশনকে নিয়ে আলোচনা করছে বা ব্যাখ্যা করছে। অপরদিকে সেকশন 149 অব দা ইন্ডিয়ান পেনাল কোড এই সেকশনে আপনার কমন অবজেক্টকে নিয়ে আপনার বলছে। কমন ইন্টেনশনে কতগুলো ইনগ্রিডিয়েন্টস লাগে, সেকশন 34 অনুযায়ী কমন ইন্টেনশন হতে গেলে কতগুলো ইনগ্রিডিয়েন্টস বা এসেন্সিয়াল ফিচার্স লাগে, কি কি এসেন্সিয়াল ফিচার্স লাগে সেগুলো আমরা আগে জেনে নিই। দেখুন প্রথমেই বলছে যে সেকশন 34 অব দা ইন্ডিয়ান পেনাল কোড ক্রিয়েটস নো স্পেসিফিক অফেন্স। সেকশন 34 কিন্তু কোনো স্পেসিফিক অফেন্সের কথা বলে না। সেকশন 34 অ্যাকচুয়ালি বলছে যে কোন একটা অপরাধ করার ক্ষেত্রে কয়েকজন ব্যক্তির আমরা কমন ইন্টেনশন আছে কিনা, অর্থাৎ কোন একটা অপরাধে যখন ধরুন অনেকজন ব্যক্তির যখন নাম আসে তখন সেই সমস্ত ব্যক্তিদের কমন ইন্টেনশন আছে কিনা, এটাই হচ্ছে আপনার সেকশন 34 এর আপনার অ্যাকচুয়ালি বিচার্য বিষয়। যেমন দেখুন যে তাহলে সেকশন 34 আমরা পরিষ্কার করে বলছে যে সেকশন 34 কিন্তু কোন স্পেসিফিক অফেন্স নিয়ে আলোচনা করে না। এবারে দেখুন যে সেকশন 34 অর্থাৎ কমন ইন্টেনশন হতে গেলে এখানে পরিষ্কার করে বলছে আইপিসিতে অ্যাটলিস্ট আমরা কিন্তু দুজন পার্সন কিন্তু আমরা লাগবে, অ্যাটলিস্ট দুজন পার্সন কিন্তু কমন ইন্টেনশন হতে গেলে লাগবে। এ ক্রিমিনাল অ্যাক্ট মাস্ট বি ডান বাই সেভারেল পার্সন, তবে দুইয়ের আপনার অধিকও কিন্তু আপনার হতে পারে। এবারে দেখুন যে দেয়ার মাস্ট বি এ কমন ইন্টেনশন অফ অল টু কমিট দ্যাট ক্রিমিনাল অ্যাক্ট, এবং সেই ক্রিমিনাল অ্যাক্টটা সংগঠিত করতে গেলে সবার ইন্টেনশনটা যেন কমন থাকে। তার মানে দুই বা ততোধিক ব্যক্তি তাদের সেভারেল পার্সন কিন্তু কমন ইন্টেনশন আপনার আসতে পারে, কিন্তু তাদের ইন্টেনশনটা কমন সবার যেন কমন থাকে। এবারে দেখুন কমন ইন্টেনশনে যে জায়গাটা আপনার মুখ্য বিষয় সেটা হচ্ছে দেয়ার মাস্ট বি পার্টিসিপেশন অব অল ইন দ্য কমিশন অব দ্য অফেন্স, সবার কিন্তু পার্টিসিপেশন থাকতে হবে। এরপরে নেক্সট যে জায়গাটা বলছে যে কমন ইন্টেনশনের ক্ষেত্রে একটা প্রি অ্যারেঞ্জ প্ল্যান থাকতে হবে, মিটিং অব দ্য মাইন্ডস থাকতে হবে, অ্যান ইন্টেনশন এগ্রিড আপন বাই টু অর মোর পার্সনস। এই যে একটু আগে আমি যেটা বললাম যে কমন ইন্টেনশন হতে গেলে অ্যাটলিস্ট আমরা দুজন পার্সন লাগবে, দুই বা ততোধিক, কিন্তু এই যে দুই বা ততোধিক পার্সন তারা একটা অপরাধ সংগঠিত করেছেন কিনা এইটা কিভাবে বোঝা যাবে না, তাদের মধ্যে আগে যেন প্রি অ্যারেঞ্জ প্ল্যান থাকে, মিটিং অব দ্য মাইন্ড থাকে। যেমন ধরুন যে এক্স এবং ওয়াই এরা দুটো বন্ধু, তারা এম কে তাদের আরেকটা বন্ধু তাকে এম কে তারা মার্ডার করবে বলে ঠিক করেছে, এবং মার্ডার করার জন্য তারা আগে থেকে ধরুন একটা প্রি অ্যারেঞ্জ প্ল্যান করেছে কিভাবে তাকে মারবে, এবং তাদের একটা মিটিং অফ মাইন্ড ছিল, অর্থাৎ তাদের মিটিং অফ মাইন্ড বা প্রি অ্যারেঞ্জ প্ল্যানটা একই ছিল যে তারা এম কে মার্ডার করবে, কিভাবে মার্ডার করবে, কোন জায়গায় মার্ডার করবে, এই যে আগে থেকে তাদের যে প্রিপারেশন, অর্থাৎ দুজনাই কিন্তু এই ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবহাল যে এই এইভাবে কিন্তু এম কে মার্ডার করা হবে। তাহলে ইন্টেনশনটা দেখুন কমন, এটা আগে থেকে কিন্তু সেই দুই বন্ধুর মধ্যে কিন্তু জানা আছে। এছাড়া এখানে আরেকটা এক্সাম্পল বলা যেতে পারে আপনাদেরকে যে যখন ধরুন একটা ব্রাইড বার্নিং হয়, বধূ নির্যাতনের যে কেসগুলো হয় এই বধূ নির্যাতনের কেসগুলোতেও কিন্তু দেখবেন সেকশন 34টা কিন্তু দিয়ে দেয়, অর্থাৎ পরিবারের অন্যান্য মেম্বারদের মধ্যে কমন ইন্টেনশনের ব্যাপারটা দিয়ে দেয়। বেসিক্যালি হাজবেন্ড বা তার ফাদার ইন বা সেই ওয়াইফটার ফাদার ইন ল মাদার ইন ল কে তো ধরুন জড়ানো হয়, কিন্তু তার সাথে আরো অনেকজনকে কিন্তু এই সেকশন 34 কমন ইন্টেনশনে কিন্তু দিয়ে দেওয়া হয়। এরপরে ভিউয়ার্স আমরা জেনে নেব হোয়াট আর দ্য মিনিং অব দ্য কমন অবজেক্ট, যেটা সেকশন 149 অব দ্য ইন্ডিয়ান পেনাল কোড কিন্তু বিস্তারিত বলছে।
দেখুন এই কমন অবজেক্ট হতে গেলে এর কতগুলো কন্ডিশন কিন্তু ফুলফিল হতে হবে। এখানে দেখুন বলছে যে সেকশন 149 অফ দিস কোড ক্রিয়েট এ স্পেসিফিক অফেন্স। সেকশন 149 কিন্তু একটা স্পেসিফিক অফেন্সের কথা বলছে। নেক্সট হচ্ছে দেখুন যে এই কমন অবজেক্ট হতে গেলে 5 বা ততোধিক ব্যক্তি কিন্তু লাগবে এবং ইট ডিলস উইথ দ্য পানিশমেন্ট অব দ্যাট অফেন্স অ্যালোন। এটা কিন্তু যেহেতু একটা স্পেসিফিক অফেন্সের কথা বলছে এবং এক্ষেত্রে ধরুন একটা পানিশমেন্ট অব দ্যাট অফেন্স অ্যালোন এর কথাও বলছে। কমন অবজেক্টের ক্ষেত্রে এই প্রি অ্যারেঞ্জ প্ল্যান, মিটিং অব মাইন্ড এগুলো কিন্তু দরকার নেই। নেক্সট হচ্ছে দেখুন একটা এই কমন অবজেক্টের ক্ষেত্রে একটা আনলফুল কমন অবজেক্ট মে বি ডেভেলপড অ্যাট দ্য স্পট আফটার দ্য অ্যাসেম্বলি গ্যাদার্স। একটা যখন আনলফুল অ্যাসেম্বলি যখন এক জায়গায় গ্যাদার করছে তখন থেকে কিন্তু আপনার এই কমন অবজেক্ট কিন্তু ডেভেলপ করতে পারে। ইট পস্টুলেট অ্যান অ্যাসেম্বলি অফ 5 অর মোর পার্সন হ্যাভিং এ কমন অবজেক্ট নেমলি ওয়ান অফ দোজ নেম ইন সেকশন 141। তাহলে সবার একটা কমন আপনার একটা অবজেক্ট থাকবে, তার একটা অ্যাসেম্বলির মধ্যে জয়েন করবে, অ্যাটলিস্ট 5 অর মোর পার্সন সেখানে থাকবে, যেটা আপনার সেকশন 141 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোডের মধ্যে পড়ে। এবারে আমরা জেনে নেব যে কমন ইন্টেনশনের সাথে কমন অবজেক্টের আপনার কি পার্থক্য আছে। না কমন ইন্টেনশনের ক্ষেত্রে ভিউয়ার্স পরিষ্কার বলা হচ্ছে এটা কোনো স্পেসিফিক অফেন্স নয়, কিন্তু কমন অবজেক্ট ইজ এ স্পেসিফিক অফেন্স। এরপরে বলা হচ্ছে যে কমন অবজেক্টের ক্ষেত্রে কমন ইন্টেনশনের ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার 2 বা ততোধিক পার্সেন্ট লাগবে, কমন অবজেক্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট 5 বা ততোধিক পার্সেন্ট লাগবে। কমন ইন্টেনশনের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট এরিয়া, খুবই ভাইটাল যেটা, সেটা হচ্ছে মিটিং অফ মাইন্ড, দেয়ার আফটার প্রি অ্যারেঞ্জ প্ল্যান, এইগুলো কিন্তু আপনার লাগবে, যেটা কমন অবজেক্টের ক্ষেত্রে এটা লাগে না। কমন অবজেক্টের ক্ষেত্রে কোনো মিটিং অফ মাইন্ড, প্রি অ্যারেঞ্জ প্ল্যান এটা কিন্তু ভিউয়ার্স আপনার লাগে না। এছাড়া দেখুন যে সেকশন 34 পরিষ্কার করে বলা হচ্ছে যে পার্টিসিপেশন ইন দ্য ক্রিমিনাল অ্যাক্ট ইজ এসেন্সিয়াল, কিন্তু সেকশন 149 যেটা বলছে যে মেম্বারশিপ অফ অ্যান আনলফুল অ্যাসেম্বলি অ্যাট দ্য টাইম অফ দ্য কমিশন অফ দ্য অফেন্স ইজ দ্য এসেন্সিয়াল। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের একটা ডিসকাশন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য কমন ইন্টেনশন অ্যান্ড কমন অবজেক্ট, যেটা ইন্ডিয়ান পেনাল কোডে সেকশন 34 এবং সেকশন 49 ডিল করেছে। দেয়ার আফটার হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন কমন ইন্টেনশন অ্যান্ড কমন অবজেক্ট। আশা করা যায় যে এই বিষয়ে আপনারা একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। পরিশেষে বলি যে যারা আমাদের এই রাইজিং লিগেল চ্যানেলের সাথে আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।